প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রয়াত বাংলাদেশের একজন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের 5টি ভালো কাজ, যে 5টি ভালো কাজের কারণে মানুষ তাকে আজীবন মনে রাখবে। হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি 1930 সালের 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং 2019 সালে 14 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ, যিনি 1983 সাল থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তো চলুন হুসাইন মোহাম্মদ এরশাদ যে 5টি ভালো কাজ করে গেছেন এবং যে 5টি ভালো কাজের কারণে মানুষ আজীবন তাকে মনে রাখবে, সেই ভালো 5টি কাজ উপস্থাপনা করি। ভিডিওটি শুরু করার পূর্বে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই ভিডিওটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত নয়। ভিডিওটিতে শুধুমাত্র ভালো কাজগুলিকে সম্মান জানিয়ে উপস্থাপন করা হয়েছে। তো চলুন হুসাইন মোহাম্মদ এরশাদের 5টি ভালো কাজ সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, তাহলে আপনিও হুসাইন মোহাম্মদ এরশাদকে সারা জীবন হয়তো মনে রাখবেন। হুসাইন মোহাম্মদ এরশাদ যে 5টি সবচেয়ে ভালো কাজ করেছেন, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রধর্মের প্রসঙ্গ এলেই চলে আসে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের নাম। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্মীয় মূল্যবোধের বিষয়টি বিবেচনা করে 1988 সালে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। এই ভালো কাজটির কারণে আজীবন বাংলাদেশের মুসলিম সম্প্রদায় হুসাইন মোহাম্মদ এরশাদকে সারা জীবন মনে রাখবে। নাম্বার 2, 2 নম্বরে হুসাইন মোহাম্মদ এরশাদ যে ভালো কাজটি করেছেন সেটা হলো সাপ্তাহিক ছুটি শুক্রবার। স্বাধীনতার পর থেকে দেশের সাপ্তাহিক ছুটি ছিল রবিবার। মুসলমানদের বিশেষ ইবাদতের দিন শুক্রবারে কোনো ছুটি ছিল না, যার কারণে জুম্মার নামাজে ভোগান্তিতে পড়তে হতো কর্মজীবীদের। হুসাইন মোহাম্মদ এরশাদের উদ্যোগেই সাপ্তাহিক ছুটি রবিবারে পরিবর্তে শুক্রবারে করা হয়, যাতে করে মুসলমানেরা পরিপূর্ণভাবে মহান আল্লাহর ইবাদত করতে পারে শুক্রবারে। এটি খুবই প্রশংসনীয় একটি কাজ করেছেন হুসাইন মোহাম্মদ এরশাদ। নাম্বার 3, 3 নম্বরে হুসাইন মোহাম্মদ এরশাদ যে ভালো কাজটি করেছেন সেটি হলো রেডিও টেলিভিশনে আজানের সিস্টেম চালু করা। রেডিও টেলিভিশনে নামাজের আগে আজান সম্প্রচারের কোনো ব্যবস্থা বাংলাদেশে ছিল না। এরশাদের নির্দেশেই রেডিও এবং টেলিভিশনে সর্বপ্রথম আজান সম্প্রচার চালু হয়েছিল। সেই ধারাবাহিকতায় এখনও নামাজের আগে দেশের রাষ্ট্রীয় রেডিও টেলিভিশনে আজান দেওয়া হয়। এমনকি ট্রেনের মধ্যেও এই আজানের সিস্টেমটি চালু করা ছিল হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে। নাম্বার 4, 4 নম্বরে হুসাইন মোহাম্মদ এরশাদ যে ভালো কাজটি করেছেন, এই ভালো কাজটির কারণে হিন্দু মুসলমান উভয় হুসাইন মোহাম্মদ এরশাদকে সারা জীবন মনে রাখবে, আর তা হলো ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল মওকুফ। দেশের সর্বসাধারণের ধর্মীয় আবেগের প্রতি সম্মান জানিয়ে মসজিদ মন্দিরের পানি ও বিদ্যুৎ বিল মওকুফ করা ছিল এরশাদের অন্যতম জনপ্রিয় উদ্যোগ। ধর্মীয় উপাসনায়গুলো বিদ্যুৎ ও পানির বিল রাষ্ট্রীয়ভাবে বহন করার সিদ্ধান্ত এরশাদকে হিন্দু মুসলিম সবার কাছেই জনপ্রিয় করে তুলেছিল। নাম্বার 5, 5 নম্বরে হুসাইন মোহাম্মদ এরশাদ যে ভালো কাজটি করেছেন সেটা হলো মাদ্রাসার স্বীকৃতি প্রদান। এছাড়া ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি, সরকারি জাকাত বোর্ড ও জাকাত তহবিল গঠন, আলিয়া মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা ছাড়াও ইসলাম ও মুসলমানদের খিদমতে নানা অবদান রেখেছে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে হুসাইন মোহাম্মদ এরশাদের যে 5টি ভালো কাজ দেখালাম, এর মধ্যে এই 5টি ভালো কাজের মধ্যে সবচাইতে কোন কাজটি আপনার বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু বাংলাদেশের কৃতি সন্তান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ আমাদের মধ্যে নেই, এজন্য আমরা আল্লাহর কাছে তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।